শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলকে জানাই আমাদের শুভেচ্ছা ধন্যবাদ। করোনার কারণে আমরা দীর্ঘদিন যাব একেবারে থেকে দূরে আছি বিদায়। অনলাইন মাধ্যমে আমরা ক্লাস অনাগতি শুরু করছি। আজও ঠিক সেই প্রক্রিয়ায় আমি আজকে তোমাদের পরিমিতি অর্থাৎ ক্লাস নাইনের পরিমিতি অধ্যায় ১৬ বা ২ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এই সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে কথা বলব। তো এবং সেই ব্যাপারে বা সে আমি কিন্তু একটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো প্রথম কথা হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে, বর্গক্ষেত্র কাকে বলে, এটা আমরা ক্লাস মানে ফোর থেকে আপাতত শুরু করছি। ধারাবাহিকভাবে এগিয়ে আস্তে আস্তে আমরা এখন ক্লাস নাইনে পৌঁছে গেছি। তো সেদিন বলছি যে বাস্তবতার সঙ্গে তুলনা করলে জিনিসটা আরও ক্লিয়ার বা স্পষ্ট হবে যে আয়তক্ষেত্র জিনিসটা কী। অর্থাৎ আমরা একটা যে শ্রেণীকক্ষ যেটা তার দেখো চারটি দেওয়াল আছে, দুটো দেওয়াল লম্বা বা দৈর্ঘ্য বেশি, দুটো দেওয়ালের দৈর্ঘ্য কম। তো দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট এই ধরনের তার দেওয়ালে যে জায়গাটা সেটাকে আমরা বলি আয়তক্ষেত্র। তবে আয়তক্ষেত্র ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ এলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এর পরিসীমা হলো সাত দেওয়ালের দৈর্ঘ্য, অর্থাৎ চূড়ান্ত দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, আর ক্ষেত্র হলো বর্গ একক। তো যা আমাদের শ্রেণীকক্ষ সঙ্গে তুলনা করি আমরা বলি, এটাকে এখানে আমি তোমাদেরকে একটা সিলেট নিয়ে আসছি, সিলেট এটাও একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য দিকটা আছে এই এই একটা একটা দিক আছে, প্রস্থ দিক আছে এই একটা একটা দুটো দিক আছে প্রস্থ দিক। তো এটা আয়তক্ষেত্র। এবার নিয়মিতভাবে যেমন একটা স্কেল আছে, একটা স্কেল আছে, এটাও একটা আয়তাকার, বললাম আর ভুল হবে না আয়তক্ষেত্র, অর্থাৎ এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এই স্কেলটা। এমনিভাবে দেখা গেল একটা বক্স আছে, এই বক্সটা অনেকটা বর্গাকার এবং দেখছে, তবে দিকে মেবি দেখা নেই, এটা আমরা বর্গাকার বলতে পারি, কারণ প্রায় সমস্ত দিকটা মনে হচ্ছে প্রায় সমান। আর যদি এই দিকটা একটু বেশি হয়ে থাকে দৈর্ঘ্য দিকটা, তাহলে এটা আয়তাকার, আর যদি মাপটা একই থাকে তাহলে এটা বর্গাকার। তো যেহেতু এটা প্রায় অনেকটাই বর্গাকারের মতন, কিঞ্চিত হয়তো একটু কম বেশি আছে, তো যেহেতু বর্গাকার হলে আমাদের দৈর্ঘ্যের দিকটা প্রস্থিতটা একই হবে, সেটিও একই হবে, সেটা বর্গাকার। আর যা দৈর্ঘ্য প্রস্থ কম বেশি হবে বা একটু দৈর্ঘ্যটা বেশি হবে প্রস্থটা কম হবে, সেটা আমাদের আয়তাকার হবে বা আয়তক্ষেত্র হবে। আর প্রত্যেকটা কোণ হবে একসমকোণ, প্রত্যেকটা কোণ কিন্তু হবে একসমকোণ। যেমন আমার স্কেলটা, এই স্কেলটা দেখো লম্বা দিক আছে এই, এই প্রস্থিত দিকটা আছে এই, তাহলে এটা আমাদের একটা আমরা বলি আয়তাকার বা আয়তক্ষেত্র আকার, কারণ দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। এমনিভাবে বাস্তবতার সঙ্গে তুলনা করলে তোমাদের শ্রেণীকে বই মানে তোমাদের যে পার্থনে বইটা আছে এটা একটা আয়তক্ষেত্র, এটা আমরা বলতে পারি আয়তক্ষেত্র, কারণ এই দৈর্ঘ্য আছে, এর দৈর্ঘ্য আছে এই, এর প্রস্থ আছে এটা, এই দৈর্ঘ্য প্রস্থ, এটা হলো প্রস্থ, এটা প্রস্থ, তাহলে এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তো এমনিভাবে বহু জিনিস আমাদের আছে আশেপাশে, আমাদের চারিপাশে যা আছে বাস্তব চিত্র যেগুলো আমাদের শ্রেণীকক্ষে, এগুলো প্রত্যেকটা জিনিসই প্রায় কম বেশি আয়তাকার তো বর্গাকার। নিজের কিছু নিয়ম আছে, এই সূত্র আকারে বের করা যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে এই ক্ষেত্রফলটা কেমন হবে, এর আগে আমরা শিখেছি, আজকের আমরা একটু জানলো। যেমন আমার সমস্যার প্রথমটা আছে, এটি আয়তাকার দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ, দৈর্ঘ্যটা আছে বিস্তারের দেড় গুণ, এই দৈর্ঘ্যটা আছে এই বিস্তারের দেড় গুণ, এই আমার এটা অনেক বেশি আছে, কিন্তু এই দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে, দৈর্ঘ্যটা আছে বিস্তার অর্থাৎ প্রস্থ দেওয়া তার দেড় গুণ, অর্থাৎ এর দেড় গুণের সমান এই দৈর্ঘ্যটা, ঠিক এরকম হতে পারে। এই এই আমার দুটো ডাস্টার আছে পাশাপাশি, তো দেখা গেলো এটাও ঠিক দেড় গুণ হচ্ছে না, কেননা এটা দৈর্ঘ্য যা এটা প্রস্থ দিয়ে তুলনা করি তাই একটু কম বেশি হয়ে যায়, এই দেড় গুণ থেকে এরকমই হলে আমাদের দেড় গুণ হয় এরকম। এই তো আমার এখানে যে সমস্যাটা আছে সেটা হলো আয়তাকার দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ আছে, আর ক্ষেত্র আছে ৫১২ বর্গ মিটার, এর পরিসীমা কত মানে সাত দেওয়ালের দৈর্ঘ্য কত। তো আমি জিনিসটা একটুখানি সমাধান করার চেষ্টা করি। প্রথমে যেহেতু বীজগণিত রাশি আছে, তাহলে আমি ধরে নিয়েছি যে ধরে নিলাম
করতে সমস্যা এক সমাধান ধরিলাম ধরিলাম আমার আয়তাকার অথবা এখানে যে আছে আয়তাকার ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে বিস্তার এটা আছে আমরা এক্স মিটার এক্স মিটার অতএব আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্যটি হবে এর দেড় গুণ এর দেড় গুণ দেড় গুণ মানে এক্স গুণ এক শূন্য এক দুই এত মিটার তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি তিন দুই এক্স এটা মিটার এটা দেড় গুণ নেই আর এই ক্ষেত্র আছে পাশে বারো পাশে বারো তাহলে আমরা জানি আজকে যদি দৈর্ঘ্য গুণ ব্যস্ত তাহলে আমরা বলতে পারি শর্ত অনুসারে শর্ত অনুযায়ী বা শর্ত অনুসারে যাই বলি দৈর্ঘ্য থ্রি এক্স বাই দুই গুণ প্রস্থ আছে এক্স এর সমান সমান পাঁচশো বারো দৈর্ঘ্য প্রস্থের গুণফল যেটা সেটা এখানে দেওয়া আছে পাঁচশো বারো এর থেকে পরীক্ষা বের করতে হবে তাহলে আমি বা দেখলাম এটা গুণফল হবে থ্রি এক্স স্কোয়ার নিচে দুই সমান সমান পাঁচশত বারো ইংরেজি আমরা হয়ে গেল এটা পাঁচশো বারো তাহলে তো এক্ষেত্রে আমাকে এখান থেকে শুরু করতে হবে সবটা এগিয়ে যেতে হবে অন অন বাই টু থ্রি বাই টু এক্স এটা হবে থ্রি বাই টু এক্স তাহলে আমার এখানে হবে থ্রি বাই টু এক্স স্কোয়ার সমান সমান ফাইভ অন টু তাহলে আমার এখানে হবে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু দুই দেবেন করলে হাজার চব্বিশ বা এক্স স্কোয়ার ইকুয়াল টু হাজার চব্বিশ হিসেবে ছিল বা এক্স স্কোয়ার ইকুয়াল টু আমার একেবারে তিন থেকে নয় আট থেকে এক তিন চারি বারো তিন চারি বারো এটা ভুল হয়ে গেল এখানে আছে দ্বিগুণ দেড় গুণ না এটা আমার দেখার ভুল হয়েছে দৈর্ঘ্য বিস্তারে দুই গুণ তাহলে এখানে হবে টু এক্স তাহলে এখানে হবে টু এক্স তাহলে এটা হবে টু এক্স স্কোয়ার এটা হবে টু এক্স স্কোয়ার শুধু এক্স স্কোয়ার সমান তাহলে এখানে হবে এক্স স্কোয়ার সমান সমান পাঁচশো বারো নিচে হবে দুই তাহলে এক্স স্কোয়ার সমান হবে বলে দুই দিন চার থেকে এক পাঁচ দিন দশ সাত দিন দিনে ছাপান্ন তাহলে আমার এক সমান সমান হবে প্লাস মাইনাস দুশো ছাপান্ন তাতে এক সমান সমান হবে ষোলো এক সমান পাওয়া গেলে ষোলো যেহেতু আমরা পরিমিতির ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক মানটা গ্রহণ করবো অতএব আয়তাকার ক্ষেত্রে অতএব আয়তাকার ক্ষেত্রে বিস্তার কত পেলাম ষোলো মিটার ষোলো মিটার আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণ ষোলো গুণ দুই বত্রিশ মিটার বত্রিশ মিটার তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্রটা দৈর্ঘ্য যোগ প্রস্থ এত একক এত একক আছে আমাদের সমান সমান টু ইন্টু বত্রিশ যোগ ষোলো এটা হলো মিটার কেমন আছে মিটার তাহলে হবে দুই গুণ
ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ আমি এখানে দেড় গুণ এটা আমার ভুল ভুলেছিল বা ভুল বলছিলাম এখানে হবে হলো দ্বিগুণ তাহলে আমি মনে করেছিলাম যে আয়তাকার ক্ষেত্রের বিস্তার সমান এক্স তাই দৈর্ঘ্য ভিতরে দ্বিগুণের সমান অর্থাৎ দুই দ্বিগুণ তা দুই দ্বিগুণ করলে গুণফল যেটা হবে তার সমান হবে তা সমান হবে এই তাহলে আমাদের টু এক্স মিটার হয়ে গেল তাহলে শর্তনে যা দেখা গেল ক্ষেত্র যে আছে পাশে বড় ক্ষেত্র সমান আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য টু এক্স ক্ষেত্র প্রস্থ বা বিস্তার আছে এক্স তাহলে এটা গুণফল হবে টু এক্স স্কোয়ার সমান পাঁচশো বারো এক্স স্কোয়ার সমান পাঁচশো বারো কি দুইটি ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে দুইশো ছাপ্পান্ন তাহলে আমরা জানি এক্স এর মানটা রুট ওভার দুশো ছাপ্পান্ন প্লাস মাইনাস তাই যেহেতু পরিমিতির ক্ষেত্রে ধনাত্মক মানটা গ্রহণযোগ্য এর জন্য মাইনাস মানটাকে আমরা ভুলে যাবো মাইনাস মানটাকে আমরা না নিয়ে শুধু ধনাত্মক মানটাই নিয়ে আমরা পরিমিতির অঙ্কগুলোই চেষ্টা করবো করতে তাহলে এক্স মান পাওয়া গেল আমাদের ষোলো তাহলে এক্স এর মানটা মানে এক্স যেমন ধরা ছিল আমাদের বিস্তার তাহলে অথবা আয়তাকার ক্ষেত্রে বিস্তার সময় ষোলো মিটার আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য সময় ষোলো গুণ দুই সময় বত্রিশ মিটার সেই যে পরিসীমা তাহলে পরিসীমার সময় দেখা যাবে টু ওয়ান দৈর্ঘ্য যোগ প্রস্থ এর পরিসীমা নির্ণয় করো তাহলে টু ওয়ান দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য ষোলো প্রস্থ হলো দৈর্ঘ্য বত্রিশ প্রস্থ আছে ষোলো মিটার যোগ করি যোগ করাটা আটচল্লিশ মিটার এই দুই গুণ আটচল্লিশ সময় সময় পাওয়া গেলো ছিয়ানব্বই মিটার এটাই ছিল আমাদের প্রথম এক নম্বর সমস্যা যেটা এই দেখো ডেড় মিটার যেটা বলছিলাম তোমার ক্লাস এইটিন বইতে একটা অঙ্ক ছিল ক্লাস বই এইটে মানে ক্ষেত্র সংক্রান্ত অঙ্ক ওখানে ছিল ডেড় এই জন্য সেই কথাটাই আমার এসে গেছে এখানে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারিত ডেড় গুণ ছিল ওখানে এই তো যা হোক এবার প্রথমটা আমাদের হয়েছিল পয়েন্ট আছে একটা জমি এটা জমির দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে ওই জমির মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে যদি পুকুরে পড়তে পাহাড়ে বিস্তার চার মিটার হয় তো পুকুরের ক্ষেত্রফল কত এটাও আমার ক্ষেত্র সংক্রান্ত কত বর্গাকারও কোনো একটা অঙ্ক আমি চেষ্টা করি তোমার বর্গাকার একটা অঙ্ক দেখানোর জন্য যেমন এখানে এক দুই তিন বাজে চার নম্বরটা আছে একটি বর্গাকার মাঠের বাইরের চারিদিকে পাঁচ মিটার সবার একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো বর্গ মিটার মাঠের ক্ষেত্রফল কত বর্গাকার মাঠের বাইরে বাইরে আছে আমাদের কত বাইরে চারিদিকে পাঁচ মিটার সবার রাস্তা আছে বর্গাকার মাঠের কিন্তু বর্গাকার মাঠে বর্গাকার তাহলে বর্গাকার ক্ষেত্রে নিয়ম একটু আলাদা আছে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্র হলো এক বহুল বর্গ আর বর্গাকার ক্ষেত্রে পরিসীমা আছে কি পরিসীমা চার গুণ এক বহু দৈর্ঘ্য চার গুণ এক বহু দৈর্ঘ্য বর্গাকারের ক্ষেত্রে তাহলে এখানে মাঠের বাইরে একটা রাস্তা দেওয়া আছে সেই রাস্তাটা হচ্ছে পাঁচ মিটার সবার বাইরে সবার হচ্ছে পাঁচ মিটার বাড়ি সরাটা তো পাঁচ মিটার আমাদের এখানে আছে একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে পাঁচ মিটার সরে একটি রাস্তা আছে তাহলে বর্গাকার মাঠের বাইরে তাহলে আমরা বর্গাকার মাঠের দৈর্ঘ্য ধরে নিচ্ছি চার নম্বরটা নমস্কার সমস্যা চার কিন্তু সমস্যা চার তোমার সমস্যা নম্বর চার সমাধান মনে করি বর্গাকার মাঠের বর্গাকার মাঠে দৈর্ঘ্য এক মিটার তাহলে বর্গাকার মাঠে হতে বর্গাকার মাঠে ক্ষেত্রফল হবে এক্স এর হোল স্কোয়ার তাহলে বর্গের ক্ষেত্রফল হবে এক বহুল বর্গ তো লেখলাম এক্স এর হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার বর্গ মিটার এই এবার আছে রাস্তা বাইরে বলা হয় যে এবার আছে রাস্তাটা বাইরে এত মিটার এবার আছে রাস্তা বাইরে
মাঠের বাইরে চারিদিকে বাস নিয়ে যাচ্ছে বাড়িতে চোখের ব্যবহার এবার রাস্তা সব এবার দেখো রাস্তা সব রাস্তা সব বর্গাকার মাঠে রাস্তা সব বর্গাকার মাঠে এক বউ ধরবে তাহলে দৌড় তো ছিল আমাদের রেস আর রাস্তার পাঁচ মিনিট করে তাহলে আমাদের রান হইলো এক না দশ মিটার তাহলে অতএব রাস্তা সব বর্গাকার মাঠে ক্ষেত্রফল আমাদের ক্ষেত্রফলটা হবে বাহুর বর্গ তাহলে এক্স প্লাস দশ তার হোল স্কয়ার সংখ্যা হবে এক্স স্কয়ার প্লাস টু এ বি তাহলে দশ জন কুড়ি এক্স প্লাস হবে দশ দশটি একশো এ স্কয়ার প্লাস ফাইভ প্লাস বি স্কয়ার সূত্র তাহলে এখানে আমি এক্স স্কয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টেন তারপরে কুড়ি এক্স প্লাস এক্স স্কয়ার হলো বর্গ মিটার এটা আমাদের এখানে বর্গ মিটার এই তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত গাছের ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো তাহলে শর্ত মতে অথবা শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি রাস্তা সব আছে এর থেকে আমি শুধুমাত্র আমার মাঠ বা তাহলে এইটা মাইনাস এ ইকুয়াল টু পাঁচশো বা এখান থেকে তাহলে এখান থেকে কুড়ি এক্স সমান সমান পাঁচশো মাইনাস হবে একশো বা কুড়ি এক্স সমান সমান পাওয়া গেল সাতশো অতএব এক সমান পাওয়া যাবে কুড়ি কুড়ি সাতশো কুড়ি তাহলে একশো ধরা ছিল আমাদের বর্গের এক নয় দৈর্ঘ্য বের করতে হবে কি আমাদের মাঠের ক্ষেত্রফল অতএব বর্গাকার মাঠে বর্গাকার মাঠে বর্গাকার মাঠে এক বহু দৈর্ঘ্য এক বহু দৈর্ঘ্য এক বহু দৈর্ঘ্য পাইছি আমরা কুড়ি মিটার কুড়ি মিটার অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল এটাই আমার প্রশ্ন সমান সমান কুড়ি হোল স্কয়ার সমান সমান সাতশো বর্গ মিটার তাহলে আমার দেওয়া ছিল এটা আয়তাকার আগেরটা এটা ছিল বর্গাকার ঠিক এই ধরনের আরো দু একটা সমস্যা আমাদের আছে তো এর যদি বর্গাকার আয়তাকার সম্মিলিত তো আজকের আমি আমাদের দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম একটা আয়তাকার সম্পর্কে নিয়ে একটা বর্গাকার সম্পর্কে নিয়ে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ পরিসীমা ছিল টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আর বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল এক বহুর বর্গ সেক্ষেত্রে এবং পরিসীমা হলো পরিসীমার প্রশ্ন এখানে নাই চার গুণে এক বহুর দৈর্ঘ্য এখান থেকে আমার বের করতে ছিল যে বর্গাকার ক্ষেত্রের বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কত রাস্তা সহ ক্ষেত্রফল দেওয়া ছিল রাস্তা সহ ক্ষেত্রফল দেওয়া ছিল এটা মানে রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ না রাস্তার ক্ষেত্রফল দেওয়া ছিল পাঁচশো রাস্তার ক্ষেত্রফল দেওয়া ছিল যেহেতু রাস্তাটা আছে আমার এই এর ভিতরে রাস্তা সহ বর্গাকার মাঠের আগ্রহ রাস্তা প্লাস মাঠ মিলিয়েছিল ক্ষেত্রফলটা এক্স স্কোয়ার প্লাস কুড়ি এক্স প্লাস একশো ধরা অনুযায়ী আর তার থেকে আমার মাঠের ধরা ছিল ক্ষেত্রফল এক্স স্কোয়ার তাহলে শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল অনুযায়ী মানে বের করতে যে এবার নিয়ম অনুযায়ী আমাকে বলতে হয়েছে যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে আমার মাঠের ক্ষেত্রফল বাদ দিয়ে দিয়েছে রাস্তার ক্ষেত্রফল সমান হয়েছে তাই সে অনুযায়ী এখানে পাওয়া গেছে যেটা সেটা আমরা পাইছি এক সমান কুড়ি অর্থাৎ এক্স এ মানে নাও বর্গাকার মাঠের আগ্রহ দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফলটা কত হবে কুড়ি হল স্কোয়ার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করে করোনা থেকে আমরা যাতে পরিত্রাণ আমরা মুক্তি পেতে পারি এই আশীর্বাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ক্লাস এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ।